হ্যালো এভরিওয়ান আজকে আমাদের আলোচনার বিষয় বর্ণ বিশ্লেষণ বর্ণ বিশ্লেষণ কীভাবে করবে করার নিয়ম এবং খুব গুরুত্বপূর্ণ কিছু বর্ণ বিশ্লেষণ তোমাদের সামনে তুলে ধরবো একটু আগেও অনেকগুলো বর্ণ বিশ্লেষণ তোমাদের আমি আপলোড করে দিয়েছি তোমরা অনেক রিকোয়েস্ট করেছিলে বর্ণ বিশ্লেষণের জন্য এখনও তোমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু বর্ণ বিশ্লেষণ আপলোড করে দিচ্ছি প্লাস তোমাদের বর্ণ বিশ্লেষণ করার নিয়ম কিভাবে করবে খুব সহজভাবে যদি ভিডিওটা ফলো করো খুব ভালো করে শিখে যাবে কখনও অসুবিধা হবে না ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশনটা অল করে রাখবে ভিডিওটা লাইক করে রাখবে যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের স্ক্রিনে পৌঁছে যায় ভিডিওটা শেয়ার করো কেমন লাগছে ভিডিও অবশ্যই জানি আলোচনার বিষয়ে তো বলেই দিলাম আজকে আমরা বাংলা গ্রামার থেকে বর্ণ বিশ্লেষণটা নিয়ে ডিসকাশন করবো ওকে এছাড়াও বাংলা গ্রামারের প্রচুর আলোচনা আমি করে দিয়েছি সমস্ত বিষয় নিয়ে সমস্ত কিছু ডেসক্রিপশানে প্লে দেওয়া আছে বাংলা গ্রামারে সেখান থেকে তোমরা দেখতে পাবে এখন শুরু করা যাক ওকে দেখো সবার প্রথমে আমরা কি করতে পারি কিছু বর্ণ বিশ্লেষণ আমরা করব যেমন ধরো আমরা করতে পারি তেপান্তর ওকে তেপান্তর তেপান্তর এবার দেখো তেপান্তরটা কিভাবে করব। আমি এর আগেও বলেছিলাম আগের ভিডিও যারা দেখেছো জানো যারা নতুন জেনে নাও তেপান দেখো আমরা যখন স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ দুটো হয় অ আ ক অ অসৈ দুই দীর্ঘ এগুলো হচ্ছে স্বরবর্ণ আর ক খ গ ঘ এগুলো হচ্ছে ব্যঞ্জনবর্ণ ঠিক আছে তো ব্যঞ্জনবর্ণ যেগুলো হবে তার নিচে যখন আমরা বর্ণ বিশ্লেষণ করব তার নিচে আমরা হসন্ত ইউজ করব স্বরবর্ণে হসন্ত ইউজ করব না ঠিক আছে এবার দেখো তেপান্তর ত লিখলাম ত ব্যঞ্জনবর্ণ তাই আমরা হসন্ত দিচ্ছি যোগ কি আছে তয় কার এতে হয় একার তার মানে হচ্ছে এ এখানে আমরা এ বসালাম ওকে এটা বসালাম এটা স্বরবর্ণ তো আমরা এখানে কি করব হসন্ত দিলাম না নেক্সট তয় কারটা হয়ে গেল এবার কি আছে না প পয়ে আকার আছে তাহলে কি হবে প লিখলাম প লিখে প ব্যঞ্জনবর্ণ হসন্ত দিলাম পয়ে আকার আ আছে তো আমরা আ করব ওকে আকার আছে তার মানে আ করলাম ঠিক আছে তেপান্তর এবার দন্তের নয় তয় যেহেতু যুক্তবর্ণ এটা তো আমরা পরপর লিখে দেবো মাঝখানে ন বলে বসাবো ত বলে অবসাবো এমন কিচ্ছু করব না দুটো ওয়ার্ড যেটা যুক্তবর্ণ থাকবে পরপর শুধু বসিয়ে দেবো দন্তের না বসিয়ে দিলাম হসন্ত দিলাম ত বসিয়ে দিলাম হসন্ত দিলাম ঠিক আছে হয়ে গেলো এবার দন্তের নয় তয় আকার নেই তো আকার যখন নেই তার মানে হচ্ছে অ অ বসাবো এখানটা ওকে অ বসালাম ঠিক আছে তেপান্তর ঠিক আছে হয়ে গেল এবার কি আছে র আছে লাস্টে তো আমরা লাস্টে কি করব রটাকে বসাবো এবার একটা রয় হসন্ত দেবো এবার দেখো একটা কথা অনেকে কি করে অনেক স্কুল কি করে না রয়ের সঙ্গে হসন্ত দেয় আবার দেওয়ার পরে পাশে যেহেতু রয়ে আকারিকার কিছু নেই পাশে অ বসে এটা কিন্তু রাইট ঠিক আবার অনেক স্কুলে কি করে অ বসায় না সেটাও রাইট কোনো ভুল নেই ঠিক আছে যদি তুমি লাস্টে যোগ দিয়ে অ করে দাও রাইট যদি তুমি অ না দাও সিম্পলি রেখে দাও তাহলে রাইট যদি কোনো স্কুলে স্পেসিফিক কিছু বলে দেয় সেটাকে করবে না হলে যে কোনো একটা করবে কোনো অসুবিধা নেই ঠিক আছে বোঝা গেল তাহলে এটা আমরা করে ফেললাম তেপান্তরটা ঠিক আছে নেক্সট আমরা আরেকটায় চলে যাব। নেক্সট দেখো অনেকেই তোমার কাছে তোমরা আমার কাছে ডাক্তারটা জানতে চেয়েছো দেখো ডয়াকার আকার কয় তয় আকার র ডাক্তার ঠিক আছে এটা কয় তয় করলাম ঠিক আছে ডাক্তার তাদের ডটা বসালাম ড ব্যঞ্জনবর্ণ হসন্ত বসাচ্ছি ডয় এবার কি আছে যোগ দেবো আমরা ডয়ে কি আছে আকার আছে তার মানে আ বসালাম আ বসালাম হয়ে গেল এবার কি আছে কয় তয় আকার আছে তাহলে ক আর ত পরপর রয়েছে তাহলে ক আর তটাকে বসাবো ক হসন্ত দেব হসন্ত দেব পরপর বসিয়ে দিলাম এবার আকার আছে তো আমরা আ বসালাম হয়ে গেল ডাক এবার র আছে লাস্টে র বসিয়ে ঠিক আছে হয়ে গেল ডাক্তার এবার যদি যোগ দিয়ে রয়ের পরে অ বসিয়ে দাও তাহলেও ভুল নেই যেহেতু আকারিকার নেই আর যদি না বসাও এমনি রেখে দাও তাহলেও ভুল নেই কোনো প্রবলেম নেই ঠিক আছে এটা করে দিলাম নেক্সট আরেকটা জানতে চাইছো সম্বল দেখো সম্বলটা কি হবে দন্তের ময় বয় ল সম্বল ওকে সম্বল কি হবে দেখো দন্তের দন্তেশ্ব লিখলাম হসন্ত দিলাম বর্ণ বলে যোগ এ দেখো দন্তের আকার ইকার নেই তার মানে আমরা কি বসাবো যেখানে আকার ইকার নেই অ বসবে স অ অয়ের টান সো আমরা অ বসালাম নেক্সট কী বলেছে যোগ দেব এবার ম আর বয়ের কাজটা করব তাহলে ম বসালাম হসন্ত দিলাম যোগ দিয়ে ব আছে বয়ের কাজটা করব ব বসালাম হসন্ত দিলাম হসন্ত কোনগুলোই দিচ্ছি দেখো ব্যঞ্জন বর্ণগুলো কোনো স্বরবর্ণে কিন্তু হসন্ত দিচ্ছি না ওকে নেক্সট সম্ভব হয়ে গেল ময় বয়টা বসিয়ে দিলাম এবার ময় বয় কোনো আকার নেই তার মানে অ অ বসাবো অ হলো যোগ দিয়ে কি আছে এবার ল আছে লটা বসিয়ে দিলাম ঠিক আছে হসন্ত দিয়ে দিলাম হয়ে গেল সম্বল এবার দেখো যদি তোমরা কেউ ল পরে একটা অ দিতে চাও তাহলেও কিন্তু কোনো ভুল নয় এটা কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে এই অটাও দিতে পারি আবার না দিলে তাহলেও ভুল নয় কিন্তু ঠিক আছে নেক্সট আমরা আরেকটা করব সেটা হচ্ছে কি করি দর্শন দেখো দর্শন দ তালবেশ্বয় রেফ ন ওকে দর্শন কি করব আমরা দেখো দ হুম দটা বসালাম হসন্ত দিলাম ব্যঞ্জন বর্ণ বলে এবার কি আছে দয়ে আকারিকার কিচ্ছু নেই তার মানে হবে হচ্ছে অ অ বসালাম এবার কি আছে সয় রেফ আছে মাথায় রাখতে হবে রেফ মানে হচ্ছে র র রয়ের কাজটা সময় এই এর আগে করব ওকে অর্থাৎ দর্শন উচ্চারণটা ফলো করতে হবে দর্শন রাইট র তারপরে শয়ের উচ্চারণ আছে দর শোন আসছে তার মানে রেফের উচ্চারণটা আগে আসছে তালবেশ্বয়ের সেই জন্য আমরা তালবেশ্বয়ের আগে কিন্তু রেফের জায়গায় কি বসাবো র বসাবো র বসালাম হসন্ত দিলাম যোগ কী দেবো না তালবেশ্ব আছে তালবেশ্ব বসালাম ওকে হয়ে গেল এবার কি আছে তালবেশয় আকার ইকার নেই তার মানে কী হবে অ হবে অ বসালাম নেক্সট কি আছে ন আছে ন বসালাম ওকে দর্শন ঠিক আছে এবার আমি লাস্টে একটা অ দিলে দেবো না দিলে না দেবো কোনো অসুবিধা নেই ওকে কিন্তু এটা মাথায় রাখতে হবে লাস্টে যদি কোনো যুক্ত বর্ণ থাকে যদি নয় বয় থাকতো তাহলে ন যোগ ব লিখে অ অবশ্যই বসাতে হতো তখন কিন্তু অবশ্যই অ বসাতে হতো নয়ের পরে যেহেতু নয় বয় নেই কোনো যুক্ত বর্ণ না সিঙ্গেল একটা ন আছে সেই আমি যদি লাস্টে না বসাই তাহলে কোনো অসুবিধা নেই অ্যাকচুয়ালি বসানোটা সবসময় ভালো ঠিক আছে না বসালে কোনো অসুবিধা নেই কিন্তু নয় বয় যদি থাকতো বা নয় শ যদি যুক্ত বর্ণ থাকতো তাহলে কিন্তু ওই দুটো ওয়ার্ড লেখার পর অ অবশ্যই বসাতে হতো রাইট যদি মনে হচ্ছে কোনোরকম কোনো গন্ডগোল হয়ে যাচ্ছে তাহলে কিন্তু লাস্টে সবাই অ বসিয়ে দেবে কোনো অসুবিধা নেই লাস্টে যদি অ বসিয়ে দিই আমরা কোনো প্রবলেম নেই এবার স্কুলে অনেক স্কুলে মানা করে আবার অনেক স্কুলে কিন্তু দিতে বলে কোনো প্রবলেম নেই অ্যাকচুয়ালি আমরা দিয়ে থাকি এটা ওকে নেক্সট দর্শনটা হয়ে গেল। নেক্সট আমরা কি করতে পারি আরেকটা নেক্সট আমরা করব হচ্ছে প্রয়োজন 不用 জন এবার দেখো তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছিলে ম্যাডাম আগের ভিডিওতে প্রচুর প্রশ্ন এসেছিল যে ম্যাডাম কোনগুলোতে হসন্ত বসে কোনগুলোতে হসন্ত বসে না একটা কথা মাথায় রাখবে স্বরবর্ণে কোনো হসন্ত বসে না ব্যঞ্জন বর্ণে সব হসন্ত বসে ঠিক আছে স্বরবর্ণ কোনগুলো অ হসই দীর্ঘ ব্যঞ্জন বর্ণ কোনগুলো ক খ গ ঘ ওকে এগুলো কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে অবশ্যই আসে এই ধরনের জিনিসগুলো তো অবশ্যই করতে হবে নেক্সট দেখো প্রয়োজন প্রয়োজনটা কি করতে পারি পয়ে র পরে র ফলা তার মানে কী হচ্ছে প যোগ র রফলা কিসে হয় র এ হয় ঠিক আছে প যোগ র আকার ইকার কিছু নেই তার মানে অ বসল হয়ে গেল ওয়ো ও ওকার তার মানে উন্তেস্ত বসছে হসন্ত বসছে উন্তেস্তয় ওকার আছে তার মানে ও বসছে ওকে প্রয়ো দেখো ওটা বসালাম হসন্ত দিলাম না কারণ এটা স্বরবর্ণ অতে হসন্ত দিইনি কারণ স্বরবর্ণ প্রয়ো ও হয়ে গেল এবার জন বুর্গের জ লিখলাম হসন্ত দিলাম বুর্গের আকার আকারিকার কিছু নেই অ বসালাম লোক নেক্সট হচ্ছে ন আছে ন বসালাম যোগ অ দিয়ে দিলাম না দিলেও ক্ষতি ছিল না অ দিয়ে দিলাম ঠিক আছে প্রয়োজন হলো বোঝা গেলো এইভাবে কিন্তু আমরা করব ওকে নেক্সট আমরা করতে পারি দেখো পরিষ্কার 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 পরিষ্কারটা কি করে লিখবো দেখো প লিখলাম হসন্ত দিলাম পয়ে আকারিকার কিচ্ছু নেই তার মানে প অ বসালাম যোগ কি আছে রয় হস্যি তার মানে র লিখলাম হসন্ত দিলাম নেক্সট কী দেবো আমরা হস্যিকার মানে হস্যই দেবো ওকে দিলাম পরি হয়ে গেল এবার মধুন শয় কয় মানে পেটকাটার মধ্যে শয় কয় আছে তার মানে পেটকাটার মধ্যে শয় আর কয় এটা যুক্ত বর্ণ তার মানে পেটকাটার মধ্যে শটা লিখবো আর কটা লিখবো ঠিক আছে দুটোই হসন্ত দেবো ব্যঞ্জনবর্ণ বলে পরপর লিখে দেবো এর মাঝখানে কিন্তু পেটকাটার মধ্যে শ অ কোনো রকম কিছু যুক্ত করব না বারবার বলছি যুক্ত বর্ণ পরপর বসিয়ে দেবো নেক্সট আকার আছে তার মানে হচ্ছে আ হলো এবার যোখ র আছে র বসালাম ঠিক আছে পরিষ্কারে আর লাস্টে আমি অ দিলে দেবো না দিলে না দেব কোনো প্রবলেম নেই ঠিক আছে হলো পরিষ্কার নেক্সট নেক্সটটায় যাবো ওকে এটা ক্লিয়ার নেক্সটটায় আমরা যাবো নেক্সট আমরা করতে পারি দেখো কথাবার্তা কথা বার্তা কথাবার্তা তার মানে ক কয় হসন্ত আকার নেই অ ক হয়ে গেল যোগ থয় আকার থা ও থয় আকার ভুল করে দিলাম থ দিলাম থয় আকার আছে তার মানে হচ্ছে আ ঠিক আছে থটা বসলো থয় আকার আছে তার মানে হচ্ছে আ ওকে আ দিলাম নেক্সট বার্তা ব করলাম হসন্ত দিলাম বয় আকার আছে তার মানে হচ্ছে আ এবার তা তয় রেফ রেফ আছে রেফ মানে তয়ের আগে ধরবো যার মাথায় রেফ থাকবে তার আগে আমরা রেফটাকে মানে রটাকে বসাবো ঠিক আছে রেফ মানে র তার মানে রটা বসালাম আমরা হসন্ত দিলাম এবার তটাকে বসাব তয়ের মাথায় রেফ আছে তাহলে তটা কি করব তার আগে রেফের রটা বসিয়ে নেবো তারপরে ত বসাবো ত বসালাম হসন্ত দিলাম এবার কি আছে আকার আছে তার মানে হচ্ছে আ হয়ে গেল কথাবার্তা ওকে বোঝা গেল এটা কিন্তু ত লিখেছি এটা র লিখেছি ওকে কথাবার্তা হয়ে গেল এইভাবে কিন্তু আমাদের করতে পারি করতে হবে তারপরে ধরো অনেকক্ষণ অনেকক্ষণ খন কিয় ন ঠিক আছে তার মানে হচ্ছে অনেক অ বসালাম যোগ যেমন অটা আছে অটা যেমন আছে তুলে নিয়ে বসিয়ে দেবো যেহেতু স্বরবর্ণ কোনো কিছু চেঞ্জেস কিচ্ছু করব না যা আছে তুলে বসিয়ে দেবো বসালাম এবার কোনো আকার কিছুতে কিচ্ছুতে যাবো না নেক্সট কি আছে অনেক দন্তের নয় একার আছে তার মানে ন বসালাম হসন্ত দিলাম যোগ দিয়ে কি আছে নয় কার আছে তার মানে এ বসালাম এখানটা ঠিক আছে যোগ এবার কি আছে ক আছে ক বসালাম ব্যঞ্জনবর্ণ হসন্ত দিলাম কয়ে আকার নেই তার মানে অ বসালাম যোগ দিয়ে এবার কি আছে খিঁয় আছে আমি এর আগেও বলেছিলাম খিঁয় কিসে হয় এই যে ক্ষিয়টা এটা আমরা কিসে করে থাকি না ক আর পেটকাটা মধ্যন্য স ক যোগ পেট কাটা মধ্যন্য স্ব এতে হয় হচ্ছে ক্ষিঁয়টা ঠিক আছে তার মানে আমরা কি করলাম অটা করলাম এখানটা এই কয়ের কাজটা হয়ে গেছে এবার খিঁয়ার কাজটা কী করবো খিঁয়া হবে হচ্ছে ক যোগ পেটকাটা কাটা মধ্যন্য শ হয়ে গেল কিন্তু খিঁয়টা ক যোগ পেট কাটা মধ্যন্য শ এবার কি আকারিকার কিছু নেই তো আমরা কি করব অ বসাবো এবার যদি আকারিকার থাকতো যদি আকাঙ্ক্ষা হতো ক্ষিঁয় আকার হতো তাহলে খুন কিন্তু আ বসতো আকারিকার কিছু নেই ক্ষিঁয় আছে শুধু তো আমরা কি করলাম অ বসালাম এবার কি আছে ন আছে তো আমরা নটাকে বসিয়ে দিলাম ঠিক আছে হলো অনেকক্ষণ হয়ে গেলো বোঝা গেল এইভাবে কিন্তু করতে হবে ধরো আরেকটা দি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অন্য রকম অন্য রকম রকম দেখো রকমটা রকমটা হবে অ বসিয়ে দিলাম স্বরবর্ণ হসন্ত কিছু দেব না ওকে নেক্সট কি আছে অ বসে গেল এবার নয় কি আছে জফলা আছে কি আছে জফলা কিসের উচ্চারণ হচ্ছে জয়ের তার মানে নটা বসালাম বর্ণ বলে হসন্ত দিলাম এবার জফলা মানে উন্তের জতে হয় জফলা তাই তো উন্তের জয় হসন্ত জফলার জন্য আমরা উন্তের জয় লিখলাম ঠিক আছে তাহলে কি হয়ে গেল আমাদের অন্যটা কিন্তু হয়ে গেল ওকে এবার কি করলো জয় জফলা সরি নয় জফলা দিলাম এবার কি জফলার পরে কি করবো এবার অ আছে আকারিকার যেই নেই যেহেতু নেই সেই জন্য আমরা অ বসাবো এখানটা একটা হয়ে গেল অ বোঝা গেল যেহেতু অন্যর পরে আকারিকার কিছু নেই সেজন্য আমরা কি করলাম এখানটা অ বসালাম ওকে নেক্সট কি করব এবার আমরা না রকমটা করব ওকে রকম র করলাম হসন্ত দিলাম র এর সঙ্গে আকারিকার নেই তার মানে অ বসালাম যোগ কি করব ক করলাম হসন্ত দিলাম ক এর সঙ্গে আকারিকার কিছু নেই তার মানে অ বসালাম যোগ করলাম এবার ম আছে ম কি করব ময়ে আমরা হসন্ত দেবো ওকে হয়ে গেল আমাদের এবার চাইলে পিছনে আমরা একটা অ দিতে পারি না দিলেও কোনো অসুবিধা নেই ওকে নেক্সট আমরা চলে যাব এবার আমরা একটু বড় করি রবীন্দ্রনাথ রবীন্দ্র নয় নয়দ রফল্লা লিখলাম যদিও বেঁকে গেল। রবীন্দ্রনাথ ঠিক আছে রবীন্দ্রনাথটা কি করব দেখো রবীন্দ্রনাথটা কি করব র করলাম হসন্ত দিলাম রয়ে কি আছে আকারিকার নেই তোর মানে অ রয়ের কাজ হয়ে গেল এবার বয় দীর্ঘির কাজটা করব মানে বয়ের কাজটা করব ব বসালাম হসন্ত দিলাম ব্যঞ্জন বর্ণ বলে এবার কি আছে না বয় দীর্ঘী আছে দীর্ঘি মানে দীর্ঘই হস্যি হলে হস্যই হতো দীর্ঘি মানে দীর্ঘই দীর্ঘই বসালাম যোগ কি আছে দন্তে নয় দয় ভালো করে ফলো করে এই জায়গাটা কিন্তু ভুল হয়ে যায় সকলে। দন্তের নয় দয় রফলা আছে তার মানে আগে দন্তের নয় দয়টার ব্যাপারটা করি দন্তের ন আর দ একসঙ্গে আছে যুক্ত বর্ণ তার মানে দন্তের ন আর দ দুটোই বসিয়ে নিলাম এবার কি আছে রফলা আছে তার মানে র র বসালাম হয়ে গেল দন্তের নয় দয় রফলার কাজ পর্যন্ত হলো কিন্তু এবার কি হবে দেখো আকার কিছু আছে নেই তার মানে কি হবে এখানটা অ বসবে অ বসে গেল হয়ে গেল কিন্তু রবীন্দ্রর কাজটা পুরো কমপ্লিট ওকে এবার নাটটা করে দেবো আর কিছু না ঠিক আছে তার মানে নাটটা আমরা কি করব না দন্তের হসন্ত দিলাম আকার মানে আ নিচে করছি কিন্তু আ যোগ ক্লিয়ার বোঝা গেল দেখে নিয়েছি ভালো করে এটা নেক্সট দেখো থয়ের পরে কিন্তু অ দিলেও কোনো ক্ষতি নেই যেমন আমি বলেছিলাম নেক্সট দেখো কিন্তু একটা কথা মাথায় রাখবে যে যদি লাস্টে ডবল ওয়ার্ড থাকে আমাদের কিন্তু আকার মানে অ বসাতেই হবে ওকে যদি মনে হচ্ছে আমাদের ভুল হয়ে যেতে পারে গন্ডগোল হয়ে যেতে পারে না সবগুলোর পিছনেই বসিয়ে দেবে কোনো অসুবিধা নেই ওকে হ্যাঁ যদি কোনো স্কুল মানা করে তখন কিন্তু বসাতে পারবে না ওকে অনেক স্কুল এটা প্রবলেম হয় অনেক স্কুল মানা করে অনেক স্কুল করে না কোনো অসুবিধা থাকে না সাধারণত কোনো অসুবিধা হয় না ওকে নেক্সট নেক্সট হচ্ছে আনন্দে আ দে ঠিক আছে আনন্দেটা দেখো বা আনন্দও হতে পারে তার মানে কি হচ্ছে দেখো আ স্বরবর্ণ যেমন আছে নিয়ে বসিয়ে দেবো কিচ্ছু করবো না এর সঙ্গে আমরা যেমন আছে আমরা বসিয়ে দিলাম নেক্সট কি আছে ন নয়ের কাজে যাবো দন্তের ন ন বসালাম হসন্ত দিলাম নেক্সট দন্তের নয় আকার নেই তার মানে অ ও বসিয়ে দিলাম যোগ দন্তের নয় দয় আছে তার মানে দন্তের ন হসন্ত যোগ দ হসন্ত হয়ে গেল এবার দন্তের নয় দয় একার আছে তার মানে হচ্ছে এ বসে যাবে যদি একার না থাকতো এখানটা ভালো করে শোনো যদি একার না থাকতো যদি আনন্দ থাকতো তাহলে কিন্তু লাস্টে এ বসতো না অ বসতো আর অ অবশ্যই বসাতে হতো যেহেতু এটা যুক্তবর্ণ ঠিক আছে বোঝা গেল তো আনন্দ দে এভাবে এ বসেছে এবার যদি একার না থাকতো ধরো এখানে আনন্দ আছে তার মানে আমি কি করতাম লাস্টে একটা অ বসাতাম এ বসাতাম না ওকে আনন্দে হয়ে গেল নেক্সট আরেকটা করতে পারি বৃষ্টি বৃষ্টি বৃষ্টিটাও খুব সহজ বৃষ্টি দেখো ব বসালাম হসন্ত দিলাম বয়ে কি আছে রি আছে রি তার মানে রি বসে যাবে এখানটা সিম্পলি রি বসবে এখানে একটা ওকে ব্রি হয়ে গেল কিন্তু এবার কি আছে না তোমার মধুন স্বয় টয় ঠিক আছে বয় রি হয়ে গেল রিকারের রিটা আমরা বসিয়ে দিলাম এবার পেটকাটা মধ্যন্যঃ্ব আর ট একসঙ্গে বসাবো মানে পরপর বসাবো পেতকাটা কাটা মধ্যন্যঃশ্বয় হসন্ত আর টয় হসন্ত পরপর বসিয়ে দিলাম ঠিক আছে এবার কি আছে না হস্যিকার আছে বৃষ্টির হস্যিকার আছে হস্যই বসলো হর্ষিকার আছে বলে হর্ষই ব্রিটা বোঝা গেল তো বয়ে রি রিকার বসিয়েছে আকার রিকার হর্ষিকার দীর্ঘিকার হস্যিকার যেমন হয় তেমন রিকার হয় তো রি বসেছে তার দরুন সেজন্য কিন্তু অ আ হসই দীর্ঘ আর কিছু কিন্তু বসবে না ওকে তো ব্রি হলো এবং সৃষ্টি মানে বৃষ্টি কারণ সয় পাশাপাশি রিকলাম হর্ষিকার আছে মানে হর্ষই বসিয়ে দিলাম আর ব্যঞ্জন বর্ণে হসন্ত দিলাম হলো বৃষ্টিটা নেক্সট আরেকটা দি আরেকটা হচ্ছে আরেকটা ছিল তোমাদের কি যেন রৌদ্র রৌদ্র ওকার এটা দয় রফলা রৌদ্র রৌদ্রটা কী হবে দেখো রৌ র হলো হসন্ত বসালাম ঔকার ওকার আছে তার মানে ও বসবে এখানটা ও বসলো ওকে রৌ হয়ে গেল কাজ কিন্তু ঠিক আছে এবার কি হবে না দ্রোর কাজটা হবে তার মানে দয় রফলা আছে দ হসন্ত যোগ রফলা মানে রয় হসন্ত দুটো যুক্ত বর্ণ দয় রফলা মানে দ আর র বসলো এবার সঙ্গে আমি কি বসবো অ বসাবো একটা রৌদ্র ঠিক আছে রফলা মানে র ঠিক আছে বোঝা গেল এইভাবে কিন্তু আমাদের করতে হবে ওকে আরেকটা আমি দিয়ে দিই সন্ধে সন্ধেটাও খুব ইম্পর্টেন্ট থাকে অনেক জায়গাতেই সন্ধে দন্তে নয় ধয় একার সন্ধে সন্ধ্যা নয় কিন্তু সন্ধে তাহলে দন্তের সয় হসন্ত যোগ কি আছে দন্তের ন ধ আছে আছে দন্তের হসন্ত আকারিকার নেই তার মানে হচ্ছে অবসালাম আমরা একটা যোগ কি আছে দন্তের ন সরি দন্তের ন হসন্ত আর ধয় হসন্ত এবার একার আছে তো এ বসবে ঠিক আছে একার আছে যেহেতু তো এ বসলো এবার যদি সন্ধ্যেতে কোনো জফলা থাকতো কিছুই না এই যে এই দন্তের ন ধ লেখার পর জফলার একটা জবসাতাম আমরা উন্তর্জ্য বসাতাম বসিয়ে একার আছে যোগ দিয়ে এই লিখে দিতাম মানে এই ধয়ের পরে প্লাস দিয়ে একটা আমাদের উন্তেজ্য বসতো ঠিক আছে যদি জফলা থাকতো যদি সন্ধে হতো মানে সন্ধ্যা মানে সন্ধ্যা হতো সরি যদি সন্ধ্যা হতো তখন কিন্তু ওরকম বসতো ওকে আরেকটা দেখো পরামর্শ পরামর্ষ সয় শে তাহলে পরামর্শটা আমরা কি করব প হসন্ত দিলাম পয় আকার নেই তার মানে অ বসল যোগ র আছে হসন্ত দিলাম রয়ে আকার আছে তার মানে আ বসবে এতটা পর্যন্ত হয়ে গেল এবার কি হলো মৎস্য ম বসলো হসন্ত দিলাম ময়ে দেখো কোনো আকার নেই তার মানে অ বসবে এরপরে হচ্ছে আসল কাজ এরপরে কি আছে তালবেশ্বয় শয় রেফ আছে তার আমি কি বলেছিলাম রেফ মানে রটা আগে বসে যাবে তার মানে রেফের রটা আগে বসলো যোগ দিয়ে তালবেশ্বটাকে শটাকে বসালাম হসন্ত দিলাম যোগ দিয়ে আমরা কি করব লাস্টে না অ বসাবো ওকে যেহেতু তালবেশ্বয় রেফ ছিল তো আমরা লাস্টে অ বসালাম ওকে বোঝা গেলো এইভাবে কিন্তু আমরা কমপ্লিট করলাম তাহলে আজকে আমি অনেকগুলো তোমাদের বর্ণ বিশ্লেষণ দিলাম এর আগেও দিয়েছি এটা পার্ট থ্রি আপলোড হলো অনেক বর্ণ বিশ্লেষণ ইম্পর্টেন্ট দিলাম অবশ্যই এগুলো তোমাদের রেগুলার পড়া এক্সামের জন্য তো পড়তেই হবে প্লাস কম্পিটিভ এক্সামের জন্যও পড়তে হবে আজকের জন্য এটুকু বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করো রেগুলার ভিডিওর জন্য রেগুলার রচনা গ্রামার ক্লাসের জন্য নোটিফিকেশান অন রাখো খুব ভালো থাকো টাটা